নদীমাতৃক বাংলায় নদীর সঙ্গে মিশে আছে জনজীবন, নদীকে উপজীব্য করে গড়ে ওঠে জীবিকাগঞ্জ নগর। তেমনি রাজধানী ঢাকারও প্রাণ সঞ্চারিণী হয়ে আছে এমনই এক নদী বুড়িগঙ্গা। ঢাকা শহরের গোড়াপত্তনের পর থেকে বর্তমান অবধি বুড়িগঙ্গার দুই ধারে জীবনধারা আর নগরীর বদলে যাওয়ার নানা আখ্যান ফুটিয়ে তোলা হয় তুলির আঁচড়ে। ঢাকার কেরানীগঞ্জে অধ্যাপক হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে সেসব চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হল বিশেষ প্রদর্শনী নদীর ঐতিহ্য পুরান ঢাকা থেকে শেখা। মুম্বাই, ত্রিবান্দ্রম, প্যারিস ও ঢাকার স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে প্রদর্শিত হয় পুরান ঢাকার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা আমাদের ওই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারলাম। 10 ইয়ার্স আগে কেমন ছিল আমাদের ঢাকা, 10 ইয়ার্স পরে কেমন সেই সম্পর্কে বোঝা যায়। এখানে আমরা উৎপাদন ব্যবস্থা, তারপর কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি, তারপর কীভাবে গুদামজাত করা হয় ওইটা সম্পর্কে ধারণা লাভ করছি। আমাদের তো এখন রিডিং হ্যাবিটটা আসলে কমে গেছে, এই ধরনের এক্সিবিশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের পুরান ঢাকার যে ঐতিহ্য এগুলোকে পোর্ট্রে করা যাবে। পুরান ঢাকা নিয়ে মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট, মানে নেগেটিভ একটা ধারণা বিদ্যমান থাকে, নেগেটিভ ধারণা বিদ্যমানের মধ্যেও যে এই পজিটিভ বিষয়গুলো যে আছে এইগুলো তুলে ধরা কিন্তু আজকের এই কালচারাল যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই প্রেজেন্টেশনগুলোর মাধ্যমে আমরা কিন্তু এগুলো জানতে পারছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আয়োজকরা বলছেন, ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্য অন্বেষণের এই প্রদর্শনী হয়ে থাকবে অংশগ্রহণমূলক শিখনের উদাহরণ, সমৃদ্ধ করবে নতুন প্রজন্মকে। এখন একটা কালচার হচ্ছে আমাদের, একটা হয় যে আমরা আসলে অতীতকে, পুরনোকে, সংস্কৃতিকে আসলে ওইভাবে তো প্রিজার্ভ করতে চাই না, হয়তো বা বুঝি না, কিন্তু এই প্রজেক্টটা সেটাই আসলে মূল, যে আমাদের যে রিচ কালচার আছে, সংস্কৃতি আছে, সেইটাকে আমরা কী করে প্রিজার্ভ করতে পারি আমাদের জন্য একটা খুব একটা প্রয়োজনীয় একটা কাজ ছিল। এবং যেহেতু এটা ইয়াং মাইন্ডস, সব স্টুডেন্টরা এটার সাথে জড়িত এবং বিখ্যাত সব বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং ফ্রান্স এবং ভারতে যেই আর্কিটেকচার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা আসছে, সো দুটো তিনটাই খুব বিখ্যাত প্রতিষ্ঠান। সেই ফ্রেশ ইয়াং মাইন্ডরা যখন এই দুজন আমাদের বিখ্যাত দুজন আর্কিটেক্ট লেকচারের সাথে, প্রফেসরের সাথে যখন কাজটা করলেন, আমার মনে হয় কাজটার মাত্রাটা অনেক বেশি হলো। আলিয়ঞ্জ প্রজেক্টের সহযোগিতায় মঙ্গলবার সপ্তাহব্যাপী প্রদর্শনীটির আয়োজন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই জায়গার ওয়ে অফ লাইফ কীভাবে চেঞ্জ করতেছে, আরবানাইজেশন, সেগুলো তারা তুলে ধরছেন। বিগত দিনে কীরকম ছিল তার ল্যান্ডস্কেপ, কীরকম ছিল সেগুলি তারা এখানে তুলে ধরছেন, এবং কী র্যাপিড আরবানাইজেশন হচ্ছে তার সাথে সাথে আর্কিটেকচারালি কী চেঞ্জ আসতেছে সেগুলো তারা দেখানোর চেষ্টা করছে। এখান থেকে এখনকার প্রজন্ম এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারবে যে আরবানাইজেশন যে হচ্ছে এটাকে পরিবেশকে সাথে নিয়ে কীভাবে আমরা করা উচিত, এই বিষয়টাও কিন্তু ওরা লার্নিং প্রসেসে থাকবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আয়োজকরা জানান, প্রদর্শনী চলবে আগামী 5 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।